মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে দিতে গিয়ে আচমকা উধাও হয়ে গিয়েছেন বাবা। পরবর্তী সময়ে স্ত্রীর কাছ থেকে অন্য নম্বর থেকে ফোন আসে, তার স্বামী অপহৃত হয়েছেন। মুক্তিপণ হিসাবে 50,000 টাকা দাবি করা হয়েছে। ওই ঘটনায় তার পরিবারের সদস্যরা ছুটে গিয়ে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অপহৃত ব্যক্তির স্ত্রী জানিয়েছেন, আজ সকালে আমতলী থানার অন্তর্গত ডুকলি ইচাবাজার কবরটিলার শুভজিৎ সূত্রধর মেয়েকে গাড়ি নিয়ে রানীর খামারস্থিত মানফোর্ড বিদ্যালয় দিতে গিয়েছিলেন। সেখান থেকে আচমকা উধাও হয়ে গিয়েছেন তিনি। পরবর্তী সময় তার স্ত্রীর কাছে অন্য নম্বর থেকে ফোন আসে, শুভজিৎ অপহৃত হয়েছেন। মুক্তিপণ হিসেবে 50,000 টাকা দাবি করা হয়েছে। তার পরিবারের লোকজন ছুটে গিয়েছে আমতলী থানায়। পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সকালবেলা তো বাচ্চাদের স্কুলে গেছে, স্কুল থেকে ফোন আসে আর কি, আর জন্য মোবাইলটা ফোন করছে যে তার মুখে চাউল কাপড় পেন ডালি গেছে, মাইক করছে কইরা টাকা 50,000 টাকা চাচ্ছে। কারে নিছে আপনার হাজবেন্ডের? আমার হাজবেন্ড। নাম কি? শুভজিৎ। তা আপনারা কীভাবে জানলেন যে ওনারা কিডন্যাপ করছে? ফোন করছে, 50,000 টাকা দাবি করছে। কতজন আছিল বোধহয় যখন? তো এখন যে আপনারা থানাতে আছেন, পুলিশ কী কইছে? পুলিশ তো ইনকোয়ারি করতেছে, আমরা স্যার তার আচ্ছা মনপুর স্কুলে কি আপনার বাচ্চারা নিয়ে গেছিল? আজকে কয়টার সময় ঘটনাটা হয়েছে? আপনারা বাড়ি কোন জায়গাতে? বাড়ি ঘটনাটা হয়েছে মনপুর স্কুলে। আপনার হাজবেন্ডের নাম? কি চাইতেছেন এখন? চাইতেছে পুলিশ কি ঘটনা তদন্ত করতেছে? ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।